রমাদানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয় তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে। আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি, তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কোন এক সালাফ বা পূর্বসূরীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কিছু চাওয়ার সুযোগ পান তাহলে কি চাইবেন? তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে রমাদানের একটি দিন চাইব, কারণ রমাদানের একটি দিন, একটি দিনের যে মুহূর্তগুলো, সময়গুলো, এগুলো একজন ইমানদারকে শত শত বছর পথ অতিক্রম করতে সহযোগিতা করে, সাহায্য করে। সে সুযোগগুলো প্রতিদিন আমাদের হাত থেকে চলে যাচ্ছে, কতটা কাজে লাগাতে পারছি আর কতটা হেলায় হারাচ্ছি সে হিসেব আমাদের প্রতিদিন মেলানো উচিত। প্রতিদিন দিন শেষে, রাত শেষে, দিনের শুরুতে, রাতের শুরুতে আমাদের যোগবিয়োগ কষা উচিত যে আমরা সেই সুযোগটা কতটা কাজে লাগাতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন যাতে করে এই সুযোগে আমরা একটু এগিয়ে যেতে পারি, তারপরও আমাদের প্রবৃত্তির অনুকরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে আমরা অনেকেই রমাদানের সময়গুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারি না, এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। নানা ব্যস্ততা আমাদের মাঝে এসে পড়ে, আমাদের সামনে এসে উপস্থিত হয়, হাজির হয় এবং আমাদেরকে শেষ করে দেয়। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে কথোপকথন করা, দিন এবং রাত চব্বিশটা ঘন্টা আল্লাহর সাথে কানাঘোষা করার যে এক সুবর্ণ সুযোগ, বছরের সবচেয়ে সেরা সময় পার হচ্ছে, আমাদের এই সময়গুলোকে কাজে লাগানো দরকার। দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বসে বসে একা একা আল্লাহর সাথে কথা বলা দরকার। দোয়া মানে আল্লাহর সাথে, মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে মনের কথাগুলো জানানো, কানাঘুষা করা আল্লাহ তাআলার কাছে। তো এই সুযোগটা রমাদান আমাদেরকে যতটা দেয় অন্য কোনো মাসে আমরা সেই সুযোগ পাই না, অন্য কোনো মাসে আল্লাহর এত নৈকট্য লাভের সুযোগ হয় না। রমাদান আল্লাহ তাআলার রহমতের মাস, এত বেশি রহমত আল্লাহ তাআলা দান করেন অন্য কোনো সময় সেটি হয় না। এই সময়টাতেও যদি আমরা কেউ আল্লাহর কাছে না চাই, এই সময়টাতেও যদি কেউ আল্লাহর কাছে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ না করি, এমন একটা দিন আসবে যেদিন আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা আর থাকবে না, চাইতেও পারবো না, সে সুযোগ আল্লাহ তাআলা কেড়ে নেবেন। সুযোগ এখনও আছে, চাইলেই চাইতে পারি, যে কেউ চাইতে পারে। পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিরা আছেন, অনেক পাওয়ারফুল ব্যক্তিরা আছেন, পাওয়ারফুল ব্যক্তিরা তো অনেক পরের কথা, আমাদের মতো চুনোপটির কাছেও অনেক সময় মানুষের মনের কথা মানুষ বলতে পারেন না, সুযোগ পান না, অনেক মানুষে ভিড়ে নিজের কথাটা নিজে বলার স্কোপ পান না। আর সেখানে বড় বড় ক্ষমতাধর মানুষ বা অনেক বেশি ঝামেলার মধ্যে থাকেন, আরও বেশি ব্যস্ত মানুষ যারা, তাদের কাছে মনের চাওয়াগুলোকে, মনের কথাগুলোকে কজন মানুষ বলতে পারে, সে সুযোগ কজন মানুষের হয়? একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তার কাছে গিয়ে মনের কোনো দুঃখের কথা বলা, এই সুযোগটা কয়জন মানুষ পান? কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই, ওপেন ফর অল, সবাই আমার কাছে দোয়া করো, চাও, কামনা করো, আমি তোমাদের সে কামনা পূরণ করব, আমি তোমাদের সে দোয়া মঞ্জুর করব, কবুল করব, ওয়াদা পর্যন্ত আল্লাহ তাআলা করেছেন। এই সুযোগটা যতদিন নাকের ডগা নিঃশ্বাস আছে ততদিন আমাদের জন্য বলবৎ থাকবে, অব্যাহত থাকবে। যেদিন নাকের ডগা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এরপর যদি দুনিয়াতে ইমানদার হয়ে থাকি, দুনিয়াতে আল্লাহর কাছে চেয়ে থাকি, আখেরাতে আল্লাহর সাথে কথা বলার সুযোগটা তৈরি হবে, সাক্ষাতের সুযোগটা তৈরি হবে, তার কাছে মনের কথাগুলো বলতে পারবো, অন্তত অ্যাটলিস্ট ডাকতে পারবো। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহর অবাধ্যতার ফলে, দোয়া থেকে বিমুখ থাকার কারণে যদি আমরা দুনিয়া থেকে যাওয়ার পর জাহান্নামে যেতে হয়, তাহলে সেখানে যাওয়ার পর যে শাস্তিগুলো থাকবে এর ভিতরে একটা শাস্তি হলো যে আল্লাহর সাথে কথা বলার সুযোগই থাকবে না।
আল্লাহকে এমনিতে একটু ডেকে বলবো কিছু জাহান্নামীরা যদি বলতে চায় সে সুযোগও থাকবে না কল আসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে বলা হবে তোমরা ধিক্কৃত অবস্থায় এখানে পতিত হয়ে থাকো কোনো কথা নেই তোমাদের কারণ দুনিয়াতে তোমাদের কথা বলার বহু সুযোগ ছিল অবারিত সুযোগ দেয়া হয়েছে পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আল্লাহর গোলাম দাসানু দাস মাত্র তারা পর্যন্ত তাদের সাথে কথা বলার সুযোগ দিতে পারত না সে ক্ষমতা তাদের ছিল না সবার সাথে কথা বলার কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তোমাদেরকে রমাদান চলে গেছে একটার পর একটা এক বছর পর এক বছর তুমি প্রতিদিন আল্লাহর কাছে দু চার পাঁচ ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছ তোমার দু চার পাঁচ মিনিটও কথা বলার সময় তোমার বের করতে পারো নাই অতএব আজ ইখসা উফিহা এই জাহান্নামে ধিকৃত অবস্থায় পতিত থাকো এটাই তোমার ঠিকানা ওয়ালা তুকাল্লিমুন এবং তোমরা আমার সাথে কোনো কথা বলবে না বলার সুযোগ তোমাদের নাই আল্লাহকে ডাকবে হে আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন আমাদেরকে এইটা বলার সুযোগও থাকবে না শেষ জাহান্নামীদের বিভিন্ন আর্তনাদ তাদের বিভিন্ন আরতি আকুতি এর কথা কোরআনের বিভিন্ন জায়গায় আপনি খুঁজলে পাবেন গোটা কোরআন জুড়ে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঘাটলে সেখানেও দেখবেন যে জাহান্নামীদের আকুতিগুলো তাদের আরতিগুলো তাদের আর্তনাদগুলো তাদের চাওয়াগুলো তারা সরাসরি আল্লাহকে বলতে পারছে না তারা বলতে পারছে কাকে তারা বলতে পারছে জাহান্নামের দারোয়ানকে জাহান্নামের প্রহরীদেরকে ফেরেশতাদেরকে অন্যদেরকে বলতে পারছে যারা জান্নাতীদেরকে আহ্বান করবে তাদেরকে ডেকে বলবে যে তোমাদের রব তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেখান থেকে কিছু একটু দাও আমাদেরকে এক ঢোক পানি একটু পান করতে দাও জান্নাতীদেরকে বলবে জাহান্নামের প্রহরী মালিক তাকে বলবে যে তোমার রবকে একটু বলো একটু আজাব যেন কমিয়ে দেয় গোটা কোরআন খুললে আপনি দেখবেন জাহান্নামীরা অমুকের সাথে কথা বলছে আল্লাহকে বলার জন্য অমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে তমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে সুবহানাল্লাহ কত বড় শাস্তি এটা যে আল্লাহর কাছে বলার সুযোগটাও থাকবে না আল্লাহর কাছে নিজের চাওয়াগুলোকে নিজের চাহিদাগুলোকে মনের কথাটা বলতেও পারবে না সে সুযোগও থাকবে না ঠিক একইভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরও আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়াতে আল্লাহকে সেজদা করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহকে সেজদা করা এটা সুবর্ণ সুযোগ এটা অনেক বড় একটা নেয়ামত এই নেয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন আমরা চাইলে মহান রাব্বুল আলামিনকে সেজদা করতে পারছি তার ইবাদত তার দাসত্ব করতে পারছি আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি দাসত্ব আল্লাহ তাআলার দাসত্ব করা এটা সহজ বিষয় না এটা যার তার কপালে জোটে না সহজ হয় না যার তার জন্য আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য তৌফিকের প্রয়োজন হয় এই তৌফিক হতভাগারা লাভ করে না আল্লাহ যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদেরকে তার গোলামি তৌফিক দেন আর যারা হতভাগা তারা হাত পা সুস্থ স্বাভাবিক আছে কিন্তু এই কপালটা আল্লাহকে নিবেদন করতে পারে না আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি অনেক ক্ষমতাধর ব্যক্তি আছেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের পিএস হওয়া তাদের একান্ত কাছের ব্যক্তি হওয়া তাদের একান্ত কাছের লোক হওয়া এই সুযোগটা চাইলেই কেউ পারে না সবাইকে দেওয়া হয় না যদি কেউ চায় যে আপনার একান্ত কাছে থাকতে চাই আপনার কাছের কাজগুলো করে দিতে চায় আপনার সেবা করতে চাই চাইলেই এটা কেউ পারে না যাকে তাকে সুযোগ দেওয়া হয় না যাকে তিনি খুব আপন মনে করেন খুব কাছের মনে করেন খুব পছন্দ করেন তাকে শুধুমাত্র সেই সুযোগটা আপনারা যদি ইবাদতের সুযোগ না হয় রমাদানে যদি তেলাওয়াতের সুযোগ না হয় আপনার যদি দোয়ার সুযোগ না হয় রমাদান অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয় তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম কেন আমি বঞ্চিত হচ্ছি
তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে, কেন আমি ইবাদত করতে পারছি না, কেন আমার চোখের পানি আসছে, কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে, কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে, তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়, তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র, তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম। একজন ইমানদার সেভাবে ভাববে, সেভাবে চিন্তা করবে। আরেকটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে, দেখতে দেখতে অর্ধেক দিন প্রায় পার হয়ে গেছে, বাকি দিনগুলোর প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেজদার জন্য ডাকবেন, ইউদাউনা ইলা সুজুদ, সেজদার দিকে বান্দাদেরকে ডাকা হবে। সেদিন বহু লোক সেজদা করার জন্য চেষ্টা করবে, এটা লুটিয়ে পড়ার জন্য, কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ দুনিয়াতে তারা সেজদা করেনি। কিয়ামতের ময়দানে সব কিছু প্রত্যক্ষ করার পর, সব গায়েব যেদিন হাজির হয়ে যাবে, সব অপ্রকাশ্য জিনিস যেদিন প্রকাশিত হয়ে যাবে, সেদিন নাস্তিক বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন, মুনাফিক বলেন, সবাই সেদিন আল্লাহকে সরাসরি পেয়ে সেজদা লুটিয়ে পড়তে চাইবে। অহম লা ইস্তাতিউ, কিন্তু সেদিন তারা সেজদা করতে পারবে না, কারণ দুনিয়াতে সে করে না। ঠিক একইভাবে জাহান্নামীরা আল্লাহর কাছে কথা বলতে চাইবে, কিন্তু আল্লাহর কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না, আল্লাহ তা সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন। ওয়ালা তুকাল্লিমুনি, তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, কোনো কথার সুযোগ থাকবে না। ভাইরা আমার, নাকের ডগার নিঃশ্বাস আছে মানে হলো আমি এখনও পৃথিবীর সৌভাগ্যবান মানুষের, আল্লাহ সৃষ্টি জগতের সৌভাগ্যবান মানুষের কাতারে এখনও সামিল আছি, এখনও সুযোগ আছে দিনের একটা সময় একটু বের করি আল্লাহর কালামটা পড়ার জন্য, একটু বোঝার জন্য, একটু তেলাওয়াত করার জন্য। ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, ঝামেলা, এগুলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। কিসের ঝামেলা? আমি আজকে মরে গেলে কালকে আমার ঝামেলা কে দেখবে? আজকে পঙ্গু হয়ে গেলে কালকে ঝামেলা কে দেখবে? এগুলো সব শয়তানের চক্রান্ত। শয়তান আপনাকে বোঝাচ্ছে তুমি অনেক বিজি, তুমি অনেক ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ বলছেন যে ওয়াইজা ফাইদা ফারাগতা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারাগব। হে রাসূল, আপনি যখন অবসর হবেন, আপনি যখন ফ্রি হবেন, তখন আপনার রবের দিকে আপনি রুজু করেন, আপনার রবের দিকে আপনি ধাবিত হন। মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দুনিয়ার ব্যস্ততা ছিল? আমাদের মতো তার কি এরকম ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, অফিস, আদালত, মিটিং, সিটিং নিয়ে তিনি ব্যস্ত ছিলেন? তাহলে কোথা থেকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি ফ্রি হইলে আল্লাহর রবের দিকে রুজু করেন? দাওয়াতি কাজ থেকে অবসর হবেন যখন, তখন আপনি একান্তে আল্লাহর ইবাদতে মশগুল হন। এই নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি, দাওয়াতি কাজ করছি, নানান অজুহাতে শয়তান আমাদেরকে বলে আমরা তো বিজি। অনেকে মনে করে যে না, আমার মাধ্যমে শত শত মানুষের রিজিক হয়, আমি কোম্পানির মালিক, আমি বেতন দেই শত শত মানুষকে, তাহলে আমি রমজান ইবাদত করলে তাদের কি হবে? এগুলো সবগুলো শয়তানের চক্রান্ত ভাই। আপনি মরে গেলে তাদের কি হবে? আপনার ফ্যাক্টরিতে আগুন লাগলে তাদের কি হবে? আপনি সে চিন্তা করতে পারেন না। অতএব যে বিষয়টা আপনার রমজানে ইবাদতে প্রতিবন্ধক হবে, আল্লাহ শপথ করে বলছি সেটাই হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, সেটাই হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। কোনো প্রতিকূলতা চলবে না, কোনো বাধা বিপত্তি চলবে না, ইবাদতে আমাকে মগ্ন হতেই হবে, ইবাদতে আমাকে রুজু হতেই হবে, তওবা করতেই হবে, চোখের পানি ফেলতেই হবে, তওবা ইস্তেগফার রোজাদারি করতেই হবে। ইবাদতের দোয়ার প্রার্থনার যে সুযোগ আমি রমজানে লাভ করেছি, এই সুযোগটা আমার আর আসবে না আগামী রমজান আগ ছড়া। আর আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো সে গ্যারান্টি কয়জন মানুষের আছে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসো, ইস্তেগফার করি, রমাদানের অবশিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই। কোরআনে আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে আমরা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কাছে দোয়া না করি, সিজদা না করি, আখেরাতে সিজদা করতে চাইবো কিন্তু আর পারবো না। আখেরাত তো অনেক পরে, আপনি দুনিয়াতেই দেখবেন বহু মানুষ বার্ধক্যে এসে একটু আল্লাহকে মন ভরে প্রাণ ভরে একটু সিজদা করতে চায় কিন্তু পারে না, তার কোমর তাকে সায় দেয় না,
তার মেরুদণ্ড সায় দেয় না, হাঁটুটা সায় দেয় না, শরীরটা কুলায় না, ওজুটা ধরে রাখতে পারে না। ও তরুণ, হে যুবক, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সক্ষমতা আছে, চাইলেই ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারেন, সেজদা গিয়ে লম্বা সময় দোয়া করতে পারেন, দুহাত তুলে প্রাণ খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। একটা সময় হয়তো আসবে যে সুযোগটা থাকবে না ভাই। আপনি এখন যুবক আছেন, একসব ব্যবসা বাণিজ্য, কাজকাম, সংসার, বিয়ে শাদি, সন্তান সন্ততি, চাকরি বাকরি, এগুলোতে এত ব্যস্ত হয়ে পড়বেন হয়তো সে সুযোগ আর আসবে না। এখনকার সুযোগটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন। আপনি এখন শারীরিকভাবে সুস্থ, হয়তো আপনার শরীরে এমন অসুস্থতা দেখা দিবে, এমন সমস্যা দেখা দিবে, আপনি চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবেন না, চাইলেও একটু সেজদা দিতে পারবেন না। জাহান্নামীদের জন্য আখেরাতে সেজদা দেওয়ার সুযোগ থাকবে না, সেটা তো পরে, দুনিয়াতেই আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন যে আপনি চাইবেন কিন্তু সেজদা করতে পারবেন না, চাইবেন কিন্তু তেলাওয়াতটা করতে পারবেন না, বসলে ঘুম আসবে, চোখ ভেঙে আসবে, ওযুটা ধরে রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না কতটুকু পড়ছেন, কত রকমের বিপত্তি আসবে, ব্যস্ততা। অতএব এই রমাদান আমার জীবনের শেষ সুযোগ, এক একটা দিন, এটা একজন ইমানদারকে আখিরাতের কারেন্সির সাথে তুলনা করলে হাজার হাজার কোটি সওয়াবের সুযোগ এক একটা দিন রমজান পার হয়ে যাচ্ছে। আমি প্রায় বলার চেষ্টা করি যে রমজান মাস যখন আসে, সাধারণত আমরা রমজান মানে বুঝি চারটা জিনিস, সিয়াম পালন করা, তারাবি পড়া, ইফতার করা, সাহরি খাওয়া। বাঙালির রমজান বা আমাদের সাধারণ মুসলমানদের রমজান মানে হলো চার জিনিস শুধুমাত্র। না ভাই, রমজান মাসে চারটা জিনিস না, এগুলো রমজানের মূল স্ট্রাকচারকে দাঁড় করায়। ঠিক, একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারই সব না, একটা বিল্ডিংয়ে বসবাস উপযোগী হওয়ার জন্য স্ট্রাকচার দাঁড় করানোর পর আর অনেক কাজ আছে ফিনিশিংয়ে, শেষ কাজগুলো করতে হয়। আপনি চারটা কাজ করলেন, আলহামদুলিল্লাহ স্ট্রাকচার দাঁড় করাতে পারলেন, কিন্তু আরও অনেক কাজ আছে। কোরআন এবং হাদিস গেটে আমরা প্রায় সাতাশটি আমলের কথা বলেছি রমজানের, স্পেশাল সাতাশটি আমল, সাতাইশটি আমল, একটা দুইটি না, এগুলো সবগুলো স্পেশাল ফর রমাদান, এগুলো একেবারে রমাদানের জন্যই খাস কোরআন হাদিসের আলোকে। সেই সাতাশটির তালিকা আপনার কক্ষে লাগানো উচিত, সেটা আপনার অফিসে লেখা থাকা উচিত, আপনার মেলানো উচিত প্রতিদিন যে আজকে কোনটা মিস হয়েছে আমার, আজকে কোনটা করা হয়নি আমার, সেভাবে আমাদের আগানো উচিত। ভাইরা আমার, ইবাদতের অবর্ণনীয় এক স্বাদ আছে, পয়সা কামানোর যেরকম স্বাদ আছে, এক চেয়ার থেকে আরেক চেয়ারে ওঠার, উপরে চেয়ারে বসার যেরকম একটা স্বাদ আছে, তৃপ্তি আছে, আল্লাহর ইবাদতের একটা তৃপ্তি আছে। সালহাতু সঙ্গে বৌদি দিল খারাস আজ মোদে এক জামানা খাকে বাস। বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি, আস্বাদন করেছি, কিছু কাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি, সেজদার স্বাদটা আস্বাদন করি। আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনার দশটা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম, সারা বছর তাহাজ্জুদ পড়া উচিত, সারা বছর সাহরিতে দোয়া, সাহরির টাইমে দোয়া করা উচিত, বড়রাতে দোয়া করা উচিত, কারণ পাঁচক্ত সালাতের জন্য মুয়াজ্জিন ডাকে, আর তাহাজ্জুদের ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকেন। ভোররাত যখন হয়, দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল্লাহ মিন মুস্তাগফির ফাস্তাগফির আল্লাহ ফাগফির আল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাপের বোঝায় তোমরা নুয়ে গেছো, পাপের বোঝায় তোমাদের মাথা নুয়ে গেছে, আছো কেউ? আমি ক্ষমা করব। ভোর রাত আল্লাহ তাআলা ডাকতে থাকে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মিন মুবতালান ফা আফিয়া, কেউ কি আছো অসুস্থ, মনে অনেক বেদনা কষ্ট আছো কেউ, আমি সেটা দূর করব। ডাকতে থাকেন, ডেকে ডেকে আল্লাহ তাআলা দেন, সেটা হয় একমাত্র ভোর রাতের ওই সময়টাতে, আর ওই সময়টাতে আমাদের গভীর ঘুম থাকে সারা বছর, আমরা পারি না। রমাদানে তো সাহরি খেতে উঠতেই হয়, আমরা মুসলমানরা সবাই উঠি সাহরি খেতে, আলহামদুলিল্লাহ, বিরাট সুযোগ। একটি মাস তাহাজ্জুদ আদায়, একটি মাস ভোর রাতের দোয়া, এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত, খুব কম মানুষের তৌফিক হয়, তো এই সুযোগটাকে কেন হাতছাড়া করবো আমরা? এটা রমাদানের স্পেশাল, রমাদানের বিশেষ সুযোগ, এটা অন্য মাসে আপনি সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার, জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার, তওবা করার জন্য, নিজের এক একটা অপরাধকে, এক একটা গুনাহকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার। এই সুযোগটা, এই সময় যেটা আছে,
বছর ধরে সেটা থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে সেই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে যদি দেখায় যে তুমি অনেক ব্যস্ত, তো বুঝবেন শয়তান আপনাকে রমজানের বরকত থেকে বঞ্চিত করার মিশনে নেমেছে, এবং এই মিশনে নেমে শয়তান বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাকসেস হয়ে যায়। আমাদেরকে সংকল্প করতে হবে যে শয়তানকে আমরা কোনোভাবে সাকসেস হতে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভাই রমাদানের শেষ দশটা দিন, সেটা আসছে। তার মানে রমাদানের ক্রিম টাইমটা এখনো চলে যায় নাই আলহামদুলিল্লাহ, ওটা আসে সামনে। কিন্তু সংকল্প করতে হবে এখন থেকে শেষ দশকে আমার কোনো ঈদের ব্যস্ততা, আমার কোনো গ্রামের বাড়ি যাওয়ার ব্যস্ততা, আমার কোনো আপনার পারিবারিক ব্যস্ততা, আমার কোনো তথাকথিত ইফতার পার্টির ব্যস্ততা, হান তান ঝামেলার ব্যস্ততা, এর কোনো ব্যস্ততা আমাকে রমজানের শেষ দশক যাতে ইবাদত থেকে সরাতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যাতে নিরিবিলি একান্তে আল্লাহর ইবাদত করা যায় জন্য এতিকাফে বসে যেতেন। আমরা রমজান শুরু হওয়ার আরও আগে থেকে, আপনাদেরকে এতিকাফের কথা বারবার বলেছি, কারণ 16, 17, 18 রমজান আসলে এতিকাফের ফজিলত বলে কী লাভ? টেলিভিশন চ্যানেলগুলো প্রোগ্রাম যখন করে রমজানের, তো 17, 18 রমজান এতিকাফের প্রোগ্রাম রাখে। আমি বলি ভাই এই টাইমে আপনার এতিকাফের প্রোগ্রাম শুনে কে এতিকাফ করবে? একদিন এতিকাফের প্রিপারেশন নিতে পারবে মানুষ? এতিকাফের ওয়াজ তো এক মাস আগে হওয়া উচিত, যাতে করে সে 20 রমজানের মধ্যে এতিকাফ বসতে পারে, সব গোছায় নিতে পারে। আমরা কিন্তু রমজানের আগে আপনাদেরকে বারবার বলেছি যাতে এই সুযোগটা আমরা হাতছাড়া না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতিকাফ মানে কি? এতিকাফ মানে নিজেকে আবদ্ধ করে ফেলা, অভূতপূর্ব এক প্রেমময় ইবাদত। এতিকাফের যে ফিলিংস, এতিকাফের যে মজা, এটা যদি কেউ একবার পাইছে তাকে জীবনে এতিকাফ থেকে দূরে সরানো যাবে। আল্লাহর ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে যাওয়ার মানে হলো কেমন যেন আল্লাহ তাআলার কুদরতির চৌকাঠে গিয়ে পড়ে গেলেন আপনি, আল্লাহর দুয়ারে গিয়ে যেন পড়ে গেলেন যে আল্লাহ মাফ করা ছাড়া যাবো না, এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে গেলাম। কিছু ভিক্ষুক আছে না, খুব নাছোড় বান্দা, এক দুটা কিছু ভিক্ষুক আছে যে আপনি তাদের আপনার কাছে এক দুইবার চাইবে, দিলেন না, চলে গেলে সে। আবার কিছু ভিক্ষুক আছে দেখবেন, বিশেষ করে রেল স্টেশনে পাবলিক প্লেসগুলোতে দেখবেন যে দিবেন না মানে আপনার পাও জড়ায় ধরে সে এমনভাবে একটা পরিবেশ সিন ক্রিয়েট করবে যে আপনি না দিয়ে যেতে পারবেন না। আপনি ঝামেলা থেকে বাঁচার জন্য হলেও দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেটা এইভাবে চলে না, কিন্তু বান্দা এতিকাফ করার মানে হলো আল্লাহর কাছে মাগফিরাত না নিয়ে এসে যাবে না, সেরকম অবস্থায় নিজের কাঁথা বালিশ নিয়ে এসে আল্লাহর ঘরে পড়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ব্যস্ত মানুষ গোটা উম্মতের জিম্মাদার, গোটা উম্মতের দায়িত্বশীল, গোটা মানবতা আর মুক্তির দূত যিনি, তিনি পর্যন্ত তার সকল ব্যস্ততা ছেড়ে রমজানের রোজা ফরজ হয়েছে যখন সেই তৃতীয় হিজরি থেকে নিয়ে একেবারে ওয়াফাত পর্যন্ত। আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে একটি বছর রমজান এমন হয় না যে রমজান আসছে আর রমজানের শেষ দর্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতিকাফে ছিলেন না, একবারও হয় না। আর আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনে একবারও এতিকাফ থাকার সুযোগই হয়নি। যে কাজটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে এক বছর রমজানও ছাড়ে নাই, সেটা আপনি জীবনে একবার করেন নাই। শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, সেখানে প্রিয় নবীর সাথে এরকম বৈপরীত্য আমল কীভাবে হতে পারে আপনার? আপনার কি মনে চাওয়া উচিত না যে আমার জীবনে একটা বছর অন্তত রমজান এতিকাফ করি, 10টা দিনের জন্য আমি নিজেকে আবদ্ধ করে ফেলি? আপনি ছাড়া পৃথিবী একটু কল্পনা করুন যে আমিহীন দুনিয়া কেমন হতে পারে, একটু কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটু কল্পনা করুন যে আমিহীন পৃথিবী, আমার অফিস আদালত, আমার কাজকাম, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংসার, আমার সহায় সম্পদ, এগুলো কি হতে পারে? আপনি এখন এই মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা আপনি মারা গেলেন, শেষ। তাহলে আপনি ছাড়া যে পৃথিবীটা আপনি মারা যাওয়ার পরের মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে, চিন্তা করে দেখুন তো। আপনার ব্যবসা বাণিজ্য কেউ না কেউ সামলানোর চেষ্টা করবে, আপনার কাজগুলো কেউ না কেউ গোছানোর চেষ্টা করবে, উদ্যোগ নেবে, এবং হয়তো গোছায় ফেলবে, হয়তো আপনার চেয়ে আরও ভালোভাবেও গোছায় ফেলবে। অতএব আপনাকে শয়তান যদি বলে না আমি তো অনেক বিজি, তো মনে রাখবেন এটা হলো শয়তানের আপনাকে ইবাদত থেকে দূরে সরাবার সবচেয়ে বড় প্রবঞ্চনা, আপনি সেটাতে পা দিয়ে ফেলেছেন। এই জন্য ভাইয়েরা আমার এতিকাফের পরিকল্পনা করি, রমজানের শ্রেষ্ঠ দশক এতিকাফ যদি করার সুযোগ না হয়
একান্ত সুযোগ না হয়, অফিস থেকে ছুটি পাবেন না, কোনো সুযোগ নাই, তো শেষ দশক রাতগুলো জেগে থাকার পরিকল্পনা করেন, নিয়ত করেন রাতে ঘুমাবেন না। মাঝে মধ্যে রমজানের শেষ দশকে আমার যখন আর কিছু না পারি তো চেষ্টা করি শুধু জেগে থাকা, শুধু জেগে থাকলাম এটা একটা ইবাদত। রমজানের শেষ দশক শুধু জেগে থাকলেন, আপনি কিচ্ছু করতে যদি নাও পারেন, খারাপ কাজ না করেন, ভালো কাজও করতে পারলেন না, জেগে থাকলেন, ঝিমালেন বসে বসে, আল্লাহ আমি ঘুমাইলাম না, কেন? কারণ নাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশর আইতাযা আহিয়া লাইলা, নবীজি রমজানের শেষ দশক যখন শুরু হতো তিনি সারা রাত জেগে থাকতেন। রমজানের বাইরে তার শিডিউল কি ছিল? কবিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তাকে বলেছেন আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করেন, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেন, রোজাদারের চোখের পানি ফেলেন, দোয়া কান্নাকাটি করেন, কিন্তু কিছু সময় ঘুমের জন্য রাখেন। এটি ছিল তার সারা বছরের শিডিউল, যে রাতে কিছু ঘুমাতেন আর কিছু সময় ইবাদত করতেন। বাট রমজানের শেষ দশ দিন আসলে আহিয়া লাইলা, রাতে আর ঘুমাতেন না। আপনি বলবেন তাহলে দিনে অফিস করব কিভাবে? দিনে একটু ঘুমাই নেবেন 2-4 ঘন্টা, আপনি 7-8 ঘন্টা ঘুমের জায়গায় সব আপনার 2-3 ঘন্টা ঘুমে 1-10 দিন যদি সময় কাটান, একটু কষ্ট হবে, একটু শরীরের উপরে প্রেশার যাবে, খাওয়া দাওয়া কমায় দেন, হালকা পাতলা খাবার খান, ভারী খাবার খেলে শরীরে ঘুমের ডিমান্ড বেশি হয়, খাবার যত পাতলা হয়, সিমসাম হয়, অল্প স্বল্প হয়, শাকসবজি হয়, আপনার খুব বেশি ভারী খানা না হয়, তত শরীরে ঘুমের ডিমান্ড কমে যায়। তাছাড়া আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো আর আমি এতটুকু স্ট্রাগল করব না, এতটুকু স্ট্রেস নেব না, এতটুকু কষ্ট করব না, এতটুকু পরিশ্রম করতে চাইব না, কিসের বিনিময়ে আমি জান্নাত চাইবো আল্লাহর কাছে? অতএব আসল রমজানের শেষ 10টা দিনের প্রতিটা মুহূর্তকে কাটাবার জন্য, সঠিকভাবে কাটাবার জন্য, ব্যবহার করবার জন্য, গুনাহমুক্ত থাকার জন্য প্রয়োজন ছাড়া শপিং মলে ঘোরাঘুরি বন্ধ করে দিই, একটা জামা কেনার জন্য, 2টা জামা কেনার জন্য একটা দিন বরবাদ করে 5টা শপিং মলে ঘুরছেন, হাঁটছেন, চোখের জেনা হচ্ছে, বরবাদ হচ্ছেন, ধ্বংস হচ্ছেন, এর মানে কি ভাই? আমরা রমজানের শুরুতে মসজিদ ভর্তি মুসল্লি দেখি বাংলাদেশে, মসজিদ ভর্তি হয়ে বারান্দা ভর্তি মুসল্লি দেখি, বারান্দা ভর্তি হয়ে রাস্তা চাটাই বিছাই, শেষ দশ দ্বিতীয় দশক যখন শুরু হয় বাহিরের চাটাই টাটাই গোছায় মসজিদ সবরা ভিতরে নিয়ে আসেন, কারণ মুসল্লি আস্তে আস্তে ভিতরে চলে আসে, আর শেষ 10 দিন আসলে মসজিদের নিয়মিত মুসল্লি ছাড়া যেগুলো রমজানের সিজনাল মুসল্লি ছিল এগুলো আস্তে আস্তে সব মার্কেটে চলে যায়, দোকান কাপাটে চলে যায়। রমজানের মজাটাই যেখানে শেষে, সেখানে শেষে মুসল্লিরা আস্তে আস্তে মার্কেটে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশক আসলে আইস্তাজা আহলা তার পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন যে ঘুমিও না, তার মানে তারা যদি ঘুমাতেন তাদেরকেও ডেকে দিতেন যে এই দশক ঘুমের দশক না, এ দশক কামাইয়ের দশক, এক রাত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম, এই সুযোগটা যাচ্ছে, অতএব উঠো, ডেকে তুলতেন। অন্য সময় পরিবারকে তিনি তাহাজ্জুদের জন্য ডাকতেন না, রাত জাগার জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা পড়বে যার ইচ্ছা পড়বে না, কিন্তু শেষ দশক পরিবারের লোকদেরকে তিনি ডেকে তুলতেন। কারণ আপনার সামনে দিয়ে যদি আপনি কোনো একটা সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছেন, সেখানে একটা অফার চলছে, কি অফার? যে ট্রলি নিয়ে যদি কেউ সেখানে প্রবেশ করে, যা খুশি ট্রলিতে ভরে নিয়ে আসবে, আজকের দিনের জন্য অফার ফ্রি, এরকম অফার কেউ দেয় না দুনিয়াতে, ধরুন দিল কেউ, এই সুযোগ যদি আপনি পান, আপনার সাথে আপনার ফ্যামিলির 4-5 জন মেম্বার আছে, আপনার স্ত্রী সন্তান আছে, আপনি তাদেরকে বলবেন তোমরা অপেক্ষা করো আমি ট্রলি নিয়ে ভর্তি করে নিয়ে আসি, এটা বলবেন? যদি আপনার গাড়িতে আপনার ছেলেটা ঘুমে থাকে, ডেকে তুলুন, আরে বেটা জলদি উঠ, কপাল পড়া ঘুমাইতেছর বেটা, দেখছো সোফা, ওঠ, টলি একটা নে, ঠেল, যা পারস ঢুকা, পরিবার লোকদেরকে ডেকে তুলতেন, এত বড় অফার চলছে, আরে এখন ঘুমের সময়, উঠো। আর আমাদের অনেকের আছে যে আমরা রমজানের পরে ঈদ আসছে, ঈদের প্রস্তুতি নিতে নিতে আমাদের শেষ দশক শেষ, ব্যাপারটা হলো ওইরকম যে পরীক্ষার টেনশনে পড়ালেখা নেই, পরীক্ষা আসছে সেই টেনশনে কি নাই, পড়ালেখা করার সুযোগ পায় না, যে পরীক্ষার টেনশন করতে করতে আমি পড়ালেখার সময় পাই না, এখন ঈদের টেনশন করতে করতে শেষ দশকের ইবাদত তৌফিক। আর ঈদের ঈদের আনন্দ কার জন্য? ঈদের আনন্দটাই তো হলো যে রমজান জুড়ে শেষ দশক জুড়ে ইবাদত করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হাঁপায় উঠছে, ঘুম নাই, চোখ লাল, এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ ঈদ দিয়েছেন, যে কষ্ট করেছো রমজান মাস,
নগদ একটু একটা দিন আনন্দ করো, ফুর্তি করো, আর আসল আনন্দ আখেরাতে তোমার জন্য জমা আছে। আপনি জিলহজের প্রথম 10 দিন ইবাদত করবেন, তার জন্য আপনাকে আনন্দ দেওয়া হয়েছে জিলহজের পরে 10 দিনে, দশম দিনে এসে ঈদুল আজহা। রমজানের গোটা মাস জুড়ে ইবাদত বন্দী করবেন, এরপরে আপনাকে নগদ পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে ঈদুল ফিতরের আনন্দ, পবিত্র আনন্দ। দেখুন, এই আনন্দগুলোর সাথে কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না, কোনো কিছুর সাথেই না। এই যে আমরা ইফতারের আনন্দ পাই, আমি প্রায় বলার চেষ্টা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দেন, কয়টা আনন্দ? ফারহাতুন আইন্দা ফিতরিহ ওয়া ফারহাতুন আইন্দা লিকা'ই রাব্বি। একটা আনন্দ হলো যখন ইফতার করে। আমি প্রায় বলি, আচ্ছা ইফতার মানে নাস্তা, ইফতারের বাংলা কি? নাস্তা। রমজানের সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যায় নাস্তাটা করি আমরা, আর রমজানের বাইরে সারা রাত না খেয়ে থেকে সকালে নাস্তা করি, জিনিস একই। রমজানের যে নাস্তা, ইফতারের সময় যে আনন্দ, যারা রোজাদার তারা বলতে পারবেন, বা রমজানের বাইরেও যখনই আপনি রোজা রাখেন আর কি, ইফতারের সময়ের যে আনন্দ, সকালে আপনি যে নাস্তা করেন, সেখানে কি এরকম আনন্দ অনুভব হয়? জাস্ট খাওয়া দরকার, খেয়ে অফিসে গেলাম, কাজে গেলাম, ঝামেলা শেষ। আর ইফতারের কি অভূতপূর্ব আনন্দ, কি পবিত্র অনুভূতি, কি নির্মল অবর্ণনীয় এক স্বাদ, তৃপ্তি, অপেক্ষা করছেন সূর্য ডুবা, সূর্য ডুবে গেছে, ইফতারটা করলেন, ভালো লাগা কাজ করছে, কি ফিলিংস। দেখুন তো, পৃথিবীতে বহু খাবারে তো আমরা খাই, ফাইভ স্টারে, সেভেন স্টারে, বিভিন্ন হোটেলে, কতক্ষণ আমরা জীবনে খেয়েছি? ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ইফতারের সময় ওই আপনার বাসার হয়তো অল্প স্বল্প ইফতার, এমন আহামরি কোনো আয়োজন নাই, একটু শরবত খেয়েছেন, একটু সোলামুড়ি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, একটু জুস খেয়েছেন, আপনি বলুন তো, ওই খাওয়ার জন্য যে অপেক্ষা করছেন, এরপর যে ইফতারটা করেছেন, ইফতারের পর মুহূর্তে ওই মুহূর্তের যে তৃপ্তি, আনন্দ, এটাকে আপনি ফাইভ স্টার, সেভেন স্টার যে খাবার খেয়েছেন, বহু আইটেমের খাবার, 40-50 মত খাবারও খেয়েছেন, একটু মিলায়েন তো দেখি। ভাইরা আমার, আমি আমার অনুভূতির কথা ব্যক্তিগত বলতে পারি, আমার তো মনে হয় যে ইফতারের সময় যে আনন্দ, পৃথিবীর কোনো খাবারের সাথে সে আনন্দ চলে না, এর তুলনা চলে না। আপনি দু চার পাঁচ দিনও যদি না খায় থাকেন, আল্লাহ না করুন, এরকম পরিস্থিতিতে পড়েন, এরপরে খাবার দেখেন, আপনার ভালো লাগবে, আপনার কষ্ট সুখ কষ্ট দূর হবে, আপনার আনন্দ হবে, কিন্তু ভাইরা ইফতারের আনন্দের সাথে কোনো খাবারের কোনো আনন্দ নেই, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আনন্দ তৈরি করে দেন, তৃপ্তি আল্লাহ তাআলা রোজাদারকে দিয়ে দেন, এটা আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেন রোজাদারের জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে, এর একটি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে, ঠিক একইভাবে গোটা রমজান জুড়ে রোজা রাখার পর ঈদের দিন যখন সে ইফতার করবে, অর্থাৎ ঈদের দিন যখন ঈদ পালন করবে, তখন যে আনন্দ হবে, ওই আনন্দটা বছরের অন্য কোনো উৎসবে আপনি পাবেন না। কি এক পবিত্র আনন্দ আপনি ঈদগাহে যাওয়ার, ঈদগাহ থেকে আসার, ঈদের দিনের যে আবহাওয়া, যে পরিবেশ, আপনি তুলনা করেন, আপনার জীবনে অনেক আনন্দের দিন এসেছে বা আসবে, কিন্তু ঈদের দিনের আনন্দের মতো নির্মলতা, পবিত্রতা, এটা এই দিনকার অনুভূতি, এটার সাথে আপনার কোনোটা আপনি তুলনা করতে পারবেন না, কারণ আল্লাহ স্বয়ং সেখানে আপনার ভিতরে সে পবিত্র অনুভূতি দান করেন। তো সেটা তো তাদের জন্য যারা ইবাদত বন্দী করে, শেষ দশক ইবাদত করবে, রমজান জুড়ে ইবাদত করবে, ঈদের ব্যস্ততায় যদি আমাদের রমজান বরবাদ হয়, আমাদের মা বোনদের রান্নাবাড়া, ঈদের পসরা সাজানো, এগুলো কেনাকাটা করা, ঝামেলা পোহানো, এগুলো করতে করতে ঈদের দিনগুলো যদি, এই রমজানের শেষ দশক যদি চলে যায়, আর আমাদের যদি এগুলো কেনাকাটা করতে করতে, বাজার করতে করতে চলে যায়, দুঃখজনক, চরম দুঃখজনক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের অবশিষ্ট সময়গুলোকে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, সঠিকভাবে কাটাবার তৌফিক দান করুন। আমরা সাহারিতে উঠে ইফতারের আগে খাবার নিয়ে আরে হুলস্থু, ভাইরে 5 মিনিট আগে একটু থেমে যান, 10 মিনিট আগে একটু থেমে যান, একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহর দিকে মনোযোগী হন, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হয়, সব বিষয় বুকুরে তো মসইলা, সকাল সন্ধ্যার সময়গুলো খুব গুরুত্বপূর্ণ, আর ইফতারের আগের মুহূর্তের সময়টা আরও গুরুত্বপূর্ণ, আল্লাহর দিকে মনোযোগী হন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আপনার অফিস আদালতে কাজের ফাঁকে একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু দোয়া করেন, একটু কোরআনটা খোলেন, আপনি হাঁটছেন তখন রমজান মাস যাচ্ছে, এই অনুভব করে আল্লাহর সাথে একটু দোয়া করেন, তওবা করেন, ইস্তিগফার করেন, সাহরি খেতে উঠে 10 মিনিটের জন্য নির্জন কক্ষে চলে যান, লাইটটা বন্ধ করে দরজাটা আটকে দিয়ে একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের অবশিষ্ট সময়গুলো সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, এটাই আমার জীবনের শেষ সংগ্রাম, আগামী রমজান হয়তো আমি পাবো না,
সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে সেই ফিলিংস থেকে ইবাদত আমরা করার চেষ্টা করব বিশেষ করে শেষ 10টা দিন আসছে আমাদেরকে প্রস্তুত হতে হবে ইতিকাফ সুযোগ থাকলে ইতিকাফ অবশ্যই করব ইতিকাফের সুযোগ না থাকলে যে কোনো ভাবে সময় করে কাজে লাগাবো চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন